রাজধানী কাবুলের পাশের এলাকা পানশির উপত্যকা। গত কয়েকদিন ধরে সেখানকার দখল নিতে বিদ্রোহী নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্টের সাথে লড়াইয়ে নামে তালেবান যোদ্ধারা। শেষ পর্যন্ত পানশির পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এর আগে যুদ্ধের অবসান করতে দুপক্ষের প্রতি আহ্বান জানায় আফগানিস্তানের ওলামা পরিষদ। এরপরই ফেসবুক পোস্টে